গ্যালোবারের ফাইনালিস্টরা এবার নিজেদের হারিয়ে খুঁজে ফিরছে। সে বৃত্ত ভাঙতেই কিনে এবারের বিপিএলে রীতি ভাঙলেন মাশরাফি, টস জিতে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স। কোনো ধরনের আলোচনায় না থেকেও চট্টগ্রামের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন ওমানের পেসার বিলাল খান। ব্যাট প্যাচ থেকে বের হতে পারেননি শান্ত, মিঠুনও টানা ৩ ম্যাচ ব্যর্থ। দু ওভারের মধ্যেই প্যাভিলিয়নে সিলেটের 2 ওপেনার। জাকির হ্যারি টেক্টর ইনিংস মেরামতের চেষ্টায় স্কোরবোর্ডে রান উঠলেও সেটা ছিল না টি-20 সুলভ। ঘরের ছেলে জাকির কিছুটা আশা দেখান, এক ছক্কা ৪-৪ তার ৩১ রানের ইনিংস থামান নিহাদুজ্জামান। সঙ্গী হিসেবে রায়ান বার্লকে পেয়েও রান তোলার গতি বাড়াতে পারেননি হ্যারি টেক্টর। চতুর্থ উইকেটে সিলেট পায় ৩৭ বলে ৪২ রান। বিলাল খানের তৃতীয় শিকার হয়ে টেক্টর থামেন ৪৫ করে। শেষ দিকে আরিফুলকে নিয়ে কিছুটা দ্রুত রান তোলার চেষ্টা করেন রায়ান বার্ল, কিন্তু হাতে ছিল না পর্যাপ্ত বল। ১৩৭-এ থামে স্বাগতিকরা, ২৪ রানে ৩ উইকেট নেন বিলাল খান। এবারের বিপিএলে ১৪০-এর কম রান ডিফেন্ড করেছে শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সেটাও এই সিলেটের বিপক্ষেই। চট্টগ্রামের গেল ম্যাচের নায়ক লঙ্কান আভিষ্কা একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারলেন না, থামলেন ১২ বলে ১৭ করে। শুরুটা কিছুটা ধীরে করলেও সহায়ক উইকেটে তানজিল তামিম চেনালেন নিজেকে। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা নিউজিল্যান্ডের টম ব্রুসের সঙ্গে গড়েন দারুণ জুটি। ৭ বোলার ব্যবহার করলেও লাভ হয়নি সিলেটের। চলতি আসরের প্রথম আর ক্যারিয়ারের তৃতীয় ৫০ তুলে নেন তানজিল তামিম। ইনিংস বড় করার সুযোগ থাকলেও পারেননি। ৪০ বলে ৫০ রানে ফিরে যেতে হয় এই ওপেনারকে। বিপিএল অভিষেকটা ঠিকই স্মরণীয় করে রেখেছেন টম ব্রুস। কিউই উইকেটরক্ষক ব্যাটারের খেলা দেখে মনে হয়নি প্রথমবার খেলছেন উপমহাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে। সমীকরণ সহজ হয়ে যাওয়ায় ৫০ তুলে নেন ব্রুস। শাহাদাত দীপুকে নিয়ে দলকে পৌঁছে দেন লক্ষ্যে। গেল আসরে রানার্স আপ দলের বিপক্ষে এবারে ২ দেখাতেই জয় তুলে নিল চট্টগ্রাম। আসরের শুরুতে আলোচনায় না থেকেও মাঠের পারফরমেন্স দিয়ে নিজেদের ফেভারিটের কাতারে নিয়েছে চ্যালেঞ্জার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।